নমস্কার, আমি উত্তীয় সেন। আজ খুবই আনন্দের একটি খবর আছে আমার কাছে, তাই এই জন্য এই ভিডিওটি আজকে করছি। আমাদের ইউটিউব চ্যানেল বাংলার বইঘর আজ 3,000 মানুষের পরিবার সম্পূর্ণ করলো। 3,000 মানুষ পার হয়ে গেল আমাদের পরিবারের বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের। এই বাংলার বইঘর শুরু হয়েছিল প্রায় আজ থেকে 3 বছর আগে। একটু একটু করে পা ফেলতে ফেলতে, একজন একজন করে মানুষ সদস্য যুক্ত হতে হতে আজ আমরা 3,000 মানুষের পরিবার সম্পূর্ণ করলাম। তো সবাইকে অনেক ভালোবাসা। এই বাংলার বইঘর পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা। তো এইভাবেই এগিয়ে চলুন, আমার সাথে পথ চলুন, আমরা একসাথে আরও অনেক পথ চলি। আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেল মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে, মানুষের ভালো লাগছে, মানুষ কমেন্ট করছে, মানুষ শেয়ার করছে, এটি আমার কাছে একটি বড় প্রাপ্তি। এখন রাস্তায় বেরোলে অনেক সময় অনেক মানুষ আমার সাথে আমাকে ডেকে বলেন, উত্তীয় সেন বা স্যার বা দাদা, আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখতে খুব ভাল লাগে, বিভিন্ন বই নিয়ে আপনি আলোচনা করেন, এটি আমার কাছে খুবই বড় প্রাপ্তি। আপনারা এইভাবে বাংলার বইঘরকে সাড়া দিয়েছেন বা বাংলার বইঘরের সাথে পথ চলেছেন। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে বই পড়ার উৎসাহকে জাগ্রত করে তোলার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। তো আমি এই পথ চলছি, আস্তে আস্তে আরও পথ চলবো, যতদিন আমার এই প্রাণবায়ু রয়েছে আমি এই কাজ করে যাব। এছাড়া বাংলার বইঘর ইউটিউব চ্যানেল আরও অনেক অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়েছে। আমি ক্র্যাফটি মেক আর্ট গ্রুপ নামে একটি গ্রুপ ফাউন্ড করেছি, আমি ফাউন্ডার। এছাড়া আমার সাথে আরও দুজন ব্যক্তি যুক্ত হয়েছেন আমার সাথে, তো তারাও আমার সাথে পথ চলছেন। আমরা কেবলমাত্র বই পড়া নয়, সাহিত্য, শিল্পকলা, সব দিকটা, সমস্ত কালচারাল দিকগুলো নিয়ে আমরা কাজ করব। এমন অনেক গুণী মানুষ আছেন, গুণী শিল্পী আছেন, গুণী লেখক আছেন, যারা প্রচারের আলোয় কোনোভাবে আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে। আমরা চেষ্টা করব সেই সমস্ত মানুষকে সবারই সামনে তুলে ধরার, তাদের প্রতিভার যাতে বিকাশ ঘটাতে পারে সেই চেষ্টায় আমরা পথ চলবো বা পথ চলছি। আমরা একটু একটু করে কাজ করছি, বাংলার বইঘর চেষ্টা করে চলেছে ক্রমাগত, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আমাদের রিসেন্ট যে ইভেন্টটি আমরা করতে চলেছি, সবাইকে অনুরোধ করব, বাংলার বইঘরের প্রত্যেকটি মানুষকে আমার কাছে, আমার রিকোয়েস্ট প্রত্যেকটি মানুষের কাছে, বাংলার বইঘরের যতজন দর্শক আছেন তাদের সবারই কাছে আমার রিকোয়েস্ট, আমরা জানুয়ারির দুই তারিখে 2024 সালের জানুয়ারির 2 তারিখে আমরা একটি আর্ট এক্সিবিশন অর্গানাইজ করতে চলেছি। সেটি হতে চলেছে যোগেন চৌধুরীর চারু বাসনা আর্ট গ্যালারিতে। সেটি হচ্ছে সাউথ সিটি মলের ঠিক অপোজিটে। ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে চারু বাসনা আর্ট গ্যালারিটি কোথায়, জিজ্ঞেস করলেই বলে দেবে। ওখানে আমরা সবাই উপস্থিত থাকব। আমরা একটি চিত্র প্রদর্শনী অর্গানাইজ করছি, যেখানে চিত্র প্রদর্শনীও হবে, তার সাথে ভাস্কর্য শিল্পও থাকবে। আমাদের শিল্পের একটা মেলবন্ধন ঘটবে, এখানে নবীন ও প্রবীণ সমস্ত বয়সের শিল্পীরা একসাথে ছবি প্রদর্শিত করবেন। অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই ওপেনিংয়ে আসবেন। আমরা 5:30 থেকে ওপেনিং টাইম রেখেছি, সমস্ত দর্শকের জন্য ফ্রি এন্ট্রি থাকবে, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি পাস, ফ্রি এন্ট্রি। আপনারা শুধু আসুন, আমাদের সাথে যুক্ত হন, আমাদের শো দেখতে আসুন, চিত্র প্রদর্শনী দেখতে আসুন। এটি আমাদের ফার্স্ট কাজ, বাংলার বইঘর থ্রু ক্র্যাফটি মেক আর্ট গ্রুপের দ্বারা আমরা এই অর্গানাইজেশনটি চালাচ্ছি এবং এটি প্রথম তাদের পদক্ষেপ ফেলতে চলেছে 2024 সালে। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন, আর আমার সাথে তো দেখা হবেই, আমি থাকবো সারা দিন, সেই দিনটা পুরো আমি থাকবো এক্সিবিশন গ্যালারিতে। আবারও রিপিট করে দিচ্ছি, চারু বাসনা আর্ট গ্যালারি সাউথ সিটি মলের অপোজিটে, কলকাতার সাউথ সিটি মলের অপোজিটে চারু বাসনা আর্ট গ্যালারিতে। আমি এছাড়াও আমার কমিউনিটিতে আমি এর অ্যাড্রেস, আমি ক্যাটলগ বা
পাস বলতে পারেন, সেটিও আমি প্রোভাইড করে দেবো। এটি ফ্রি এন্ট্রি, ফ্রি পাস, কারুর জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না। শুধু চলে আসুন, ছবি দেখুন, সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত হন। প্রত্যেকটি মানুষকে আমি আবারও রিকোয়েস্ট করছি, বাংলার বইঘরের 3,000 মানুষকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা সবাই আসুন, আমি থাকছি। যারা আমার সাথে পরিচয় করতে চান বা আমার সাথে মিলিত হতে চান, বা আমরা একসাথে যদি ভিডিও করতে পারি, ওখানে দাঁড়িয়ে আমাদের সমস্ত ভিডিও করা হবে। ওখানে আমাদের ছেলেরা থাকবে, আমাদের টিম মেম্বাররা যারা ভিডিও করবে, লাইভ ভিডিও। তো সেই ভিডিওতেও আপনারা অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে যুক্ত হবেন, আমরা থাকছি। ভালো থাকবেন এবং অবশ্যই আসবেন। জানুয়ারি 2 5:30টায় ওপেনিং, 2 জানুয়ারি বিকেল 5:30টায় ওপেনিং, চারু বাসনা আর্ট গ্যালারি, সাউথ সিটি মলের অপোজিটে। ভালো থাকবেন। আবারও বলছি, 3,000 পরিবার আমরা আজকে কমপ্লিট করলাম। প্রায় 3 বছর ধরে আমাদের এই পথ চলা, একটু একটু করে আমরা আজকে 3,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন অ্যাক্টিভিটি, নতুন নতুন পদক্ষেপ নিয়ে আমরা চলে আসছি। ভিডিও দেখতে থাকুন, বাংলার বইঘরের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।